ব্যক্তিগত ছবি ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ছবি বা ভিডিও এডিট করে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতে চাচ্ছে কোন অভিযুক্ত দূরের কথা লজ্জায় ভয়ে গুটিয়ে যাচ্ছেন দিনের পর দিন কারোর সাথে পরামর্শ করেও মুক্তি মিলছে না আপনার দুশ্চিন্তার দিন শেষ আইনের শক্তি নিয়ে আপনার পাশে দাঁড়াতে আপনার সাথে থাকতে বাংলাদেশ পুলিশ চালু করলো পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন আজকের এই ভিডিওতে জানাবো বাংলাদেশ পুলিশের এই নতুন ইউনিটের সেবা সম্পর্কে সাইবার হ্যারাসমেন্টের শিকার হলে কিভাবে করবেন অভিযোগ আর কোন কোন বিষয়ে অভিযোগ করা যাবে আর এই সব কিছু জানতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি প্রেস করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সারা বিশ্বের মতো বাংলাদেশেও তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ প্রতিদিনই সাইবার অপরাধে আক্রান্ত হচ্ছেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম গুগল স্কাইপিতে ভু আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন পোর্টাল ব্লগে মিথ্যা মানহানিকর তথ্য প্রচার বিভিন্ন অ্যাপসে অশ্লীল ছবি ভিডিও মেসেজ পাঠিয়ে উত্তক্ত করছে সাইবার অপরাধীরা আর এই সাইবার অপরাধের শিকার ভিকটিমের চার ভাগের তিন ভাগ হলো নারী যাদের বেশিরভাগেরই বয়স আঠেরো থেকে চব্বিশ বছর সাইবার অপরাধের শিকার নারীরা যাতে সহজে ভয়হীনভাবে অভিযোগ জানিয়ে প্রতিকার পেতে পারে সে জন্য কাজ করবে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন পিসি বাংলাদেশ পুলিশের আইজিপি ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার মহোদয় রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এই যুগান্তকারী পুলিশ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে ভাইরাল হয় ভিডিওটির লিংক থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন মূলত একটি তথ্য জানানোর সেবা যেখানে অভিযোগ গ্রহণ তদন্ত এবং পরামর্শ প্রদান করা হবে নতুন এই ইউনিটের বিশেষত্ব হলো এখানে যারা সেবা দিবেন তদন্ত করবেন তারা সবাই বাংলাদেশ পুলিশের নারী সদস্য যার ফলে ভিক্ট্রিমরা নির্দ্বিধায় তাদের সমস্যাগুলো বলতে পারবেন এই ইউনিটের সেবা প্রক্রিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এখানে অভিযোগকারী নারী নিজের পরিচয় গোপন রেখেও নিজের উপর সংঘটিত অপরাধ সম্পর্কে তথ্য দিতে এবং প্রতিকার চাইতে পারবেন ভুক্তভোগী নারীকে সমস্ত রকম সাহায্য করবে পুলিশ এবং সাইবার অপরাধের হাত থেকে বাঁচতে সচেতন করবে আইনি প্রক্রিয়ায় যেতে হলে সেক্ষেত্রেও অভিযোগকারী পরিচয় প্রকাশ না করার ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ গোপনীয়তার আশ্বাস দিয়েছে কিভাবে জানাবেন অভিযোগ সেটি জানার আগে চলুন জানি কি কি অভিযোগ করা যাবে এখানে বাংলাদেশ পুলিশের নতুন এই সেবার অধীনে সাইবার স্পেসে যত ধরনের অপরাধের মুখে পড়েন নারীরা তার সব সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন যেসব অপরাধের বিষয়ে অভিযোগ করা যেতে পারে সেগুলো হলো। ফেসবুক আইডি হ্যাক বা হ্যাক করার মাধ্যমে প্রতারণা ব্যক্তিগত ছবি ছবি ভিডিও ভিডিও ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার দেওয়ার হুমকি বিরুদ্ধে বা হুমকির দিয়ে অর্থ আদায়ের মাধ্যমে ব্ল্যাকমেইলিং কারো ছবি ব্যবহার করে আপত্তিকর কন্টেন্ট দিয়ে ফেক আইডি তৈরি করা সুপার ইম্পোজ ছবি পর্নোগ্রাফি সাইবার বুলিং ফোন নম্বর ছড়িয়ে দেওয়া যৌন হয়রানিমূলক কোন মেসেজ বা মেইল অথবা লিংক পাঠানো কিভাবে জানাবেন অভিযোগ গ্রাম বা শহর দেশের যে কোনো প্রান্ত থেকে একজন ভুক্তভোগী ইমেইল করে বা হটলাইন ফোন করে অভিযোগ জানাতে পারবেন নতুন এই ইউনিটে অভিযোগ জানানোর জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন পি নামের ফেসবুক পেজে মেসেজ দিয়ে ইমেইল করা যাবে ইমেইল অ্যাড্রেস হলো সাইবার সাপোর্ট ডট উইমেন অ্যাট পুলিশ ডট গভ ডট বিডি পুলিশ সদর দপ্তরের জিরো ওয়ান থ্রি নম্বরে ফোন করে হটলাইন নাম্বার ট্রিপল নাইনে ফোন করেও অভিযোগ করা যাবে বাংলাদেশ পুলিশের আইজিবি মহোদয়ের সেবাধর্মী যুগোপযোগী যুগান্ত করিয়ে উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল আজ আপনি হয়তো এই সাইবার অপরাধের ভিক্ট্রিম নন কিন্তু হতে কতক্ষণ তাই নিজে জানুন আর জানিয়ে দিন এই পুলিসি সেবা সকলকে বিরত রাখুন নিজেকে সাইবার অপরাধ থেকে সাইবার স্পেস নিরাপদ হোক সকলের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ